তৌফিক দান করেন। আর জিকির হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর হুকুম মানা, এটার নাম কি? জিকির। যেমন নামাজের ভিতরে আমরা জিকির করি, এই জন্য নামাজের নামও কি? জিকির। ফাসাল্লি রব্বিক, ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, তুমি রবের জন্য নামাজ পড়ো। কেন নামাজ পড়বা? ওয়াজাকারা আসমা রব্বিহি ফাসাল্লা, তুমি সলাত পড়লে কার জিকির হবে? আল্লাহ। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন গতবার, আমি এসে ফিরে গেছি। আরে জিবা ফিরাই দিয়ে এইবা চলে গিয়ে গো, ইয়ান মানুষ বুঝিব বেগে, কোরআনের পক্ষে থাকবি চাল গুলো। আমরা তোদের ভালো চাই, আমরা তোদেরকে জান্নাতে নিতে চাই, বুঝবি মরার পরে। বাধা দিবি না কখনো কোরআনের মাহফিল। কোরআন খুব ঠান্ডা আবার খুব গরম। দোয়া করি আল্লাহ যেন সবাইকে কোরআনের জন্য কবুল করে। ইসলামী তৌহিদি কাফেলার উদ্যোগে আজকের মাহফিল সভাপতি হাফেজ মৌলানা মোহাম্মদ শাহাবুদ্দিন ভাই, খতিব দক্ষিণ হাজিয়ান পুরাতন জামে মসজিদ না, সভাপতি সাহেব পিছনে গিয়ে গেছে, আর আর ভাই, ও দুইজন ভাই, কে বড় ঠিক আছে, বড় ভাই অনেক সময় ছোট ভাই আগে দেয় আর কি, তাই আচ্ছা খুব ভালো। আমাদের আজকের আমন্ত্রিত মেহমান আলহাজ গিয়াসউদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ চকরিয়া উপজেলা শাখা, কে আসেন? আল্লাহ গিয়াসবের আসার তৌফিক দান করুক। আসবা মিয়ারা আসবা, তোমাদের মন্ত্রীরাও আসা বসে থাকে প্রোগ্রামে, আসবা। এ তো গত আগামী কয়েকদিন পরে আছে একজন মন্ত্রীর সাথে প্রোগ্রাম, উনি থাকেন সব প্রোগ্রামে, মুক্তিযোদ্ধা মন্ত্রী আলহাজ মোহাম্মদ আলমগীর চৌধুরী, মেয়র চকরিয়া, আসেন নাই? আসবে, আল্লাহ তাকে আসার তৌফিক দান করুক। আলমগীর ইসলামকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। তার 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 আয়োজন আমার একটা মাহফিলও হয়েছে চকরিয়া। আলহাজ মোহাম্মদ কুতুবউদ্দিন সাহেব আমাদের প্রিয় কুতুব ভাই, কুতুবখালীর ফাউন্ডার কুতুব ভাই, অনেক সুন্দর একটা নাম, চেয়ারম্যান নর্দার্ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম, সভাপতি হাজিয়ান ইসলামিয়া দাখিল মাদ্রাসা। আল্লাহ আমার ভাইকে কবুল করুক, তার পুরো সংসারকে আল্লাহ কবুল করুক। আসবেন এখানে আল্লামা সাইদি সাহেবের সহযোগী, যিনি সাইদি সাহেবের সাথে থাকতেন, আমাদের সে কোরআনের পাখি, আমার এখনো মনে হয় উনি আছেন, এখনো আছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করুক। ডক্টর রুফুর রহমান প্রায়শ কাঁদেন, এখন খুব কাঁদেন, আল্লাহ তার হায়াতকে দারাজ করুন। আল্লাহ হুজুরকে সহি সালামতে এখানে আসার তৌফিক দান করুন। আমার অত্যন্ত আদরের হামজা, দীর্ঘ তিনটি বছর অমানসিক কারা নির্যাতন সহ্য করে আল্লাহ তাকে বের করে এনেছেন। আল্লাহ তার মর্যাদা ইউসুফ আলাইহিসসালামের মতো আপনি বাড়িয়ে দেন। মাওলানা হোসেন আহমদ মাহফুজ হামজারি সহযোগী, একসাথে পড়াশোনা করেছে তারা সুন্দর বলে, সব আলমদের নাম মোটা করে দিবেন, আমরা কি বেশি মোটা নাকি, আর নাম বেশি মোটা হইয়ে গিয়ে, হ্যাঁ লোকাল হুজুরদের নাম মোটা করে দিবেন। মাওলানা জসীমউদ্দিন হেলালি, মাওলানা জাকির হুসাইন হেলালি, দেখবেন হেলালি এসছে, আব্বাসউদ্দিন কুতুবি মাশাআল্লাহ, জামালউদ্দিন, জামাল হুসাইন নুরি, আজিজুর রহমান, মাওলানা ওসমান আল হাসান, যতজন এসেছেন, বিশেষ করে অনেক মসজিদের আইম্মায়ে কেরাম এসেছেন, এসেছেন আমার প্রিয় মুসল্লিরা, এসেছেন আমাদের দামি সারারা, স্কুল কলেজ প্রাইমারি সারারা, এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা পর্দার আড়ের মা এবং বোনেরা, আমাদের অত্যন্ত প্রিয় প্রশাসনিক ভাইরা, ডিবি এসবি এনএসআই সিএডি র্যাব এবং প্রিয় পুলিশের সদস্যরা, এসেছেন বিভিন্ন ধর্মের ভাই বোনেরা, যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন, সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। ইসলাম সবার জন্য দোয়া করে, ইসলাম কাউকে দোয়া থেকে বঞ্চিত করে না। সব নবীদের একটা দোয়া ছিল সবচেয়ে প্রিয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে
ওই দোয়াটা জীবনে সবচেয়ে বেশি পড়েছেন, বলেন তো দোয়াটা কি? সবচেয়ে প্রিয় দোয়া সব নবীদের আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনে ওই দোয়াটা সবচেয়ে বেশি করেছেন। দোয়াটা আপনাদের সবার মনে আছে, মিডিয়ার ছেলেরা কথা বলবা না, কথা যে বলবে তার মাইক ক্যামেরা অফ করে বের করে দেব তাকে। আমি কখনো এটার মোহতাজ না, মনে রাখবা। গত পরশু দিন পেকুয়ার মাঠে ঠেলা ঠেলি লাগিয়ে গই, ও গাড়ু গাড়ে ধাক্কা দিদি, ধাক্কা দেয় কেন? কারোটা তো কেউ খাবে না, প্রত্যেকের রিজিক আছে, ঠিক কিনা? কারোর সাথে দুশ্মনী করবে না, অন্য ভাইকে জায়গা করে দিবা, তাহলে আল্লাহ তোমাকে জায়গা করে দিবে। এটা সহজ জিনিস, গেঞ্জাম যেন না হয়। একটা দোয়া আপনারা পারলেন না, সবাই কিন্তু দোয়াটা মুখস্থ আছে, কিন্তু জানেন না এটা যে এত বড় দোয়া, রাব্বানা রাব্বানা, তারপরে কি? এই তো রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখালেন, তোমরা দোয়া করো, আতিনা আমাদেরকে দেন, দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, হাসানা অকিনা আযাবান নার, সেভ আস ফ্রম দ্য সিভিয়ার ফায়ার অফ হেল, জাহান্নামের জঘন্য আগুন থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। এই গ্রামে যদি আগুন লাগে সবাই নিবাতে যাব, ঠিক না বেঠি? কেউ বলবো না কার বাড়ি আগে আগুন নিবাও, আগে কি নিবাও? আগুন। কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাদাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আমরা সবাই আগুনের প্রান্তে ছিলাম, আমাদেরকে বাঁচিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বাঁচিয়েছেন, মাধ্যম হলেন রাহমাতাল লিল আলামিন। আমরা পড়েছিলাম ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আগুন আমাদেরকে ঘিরে রেখেছে, আমরা আগুন থেকে বাঁচতে চাই, আগুনের আযাব আমরা সহ্য করতে পারবো না। ইমাম আহমদ ইবনে হাম্বল একটা দারুণ কথা বলেছেন, তিনি বলেছেন তিনটা হাদিসের উপর পুরো ইসলাম নির্ভরশীল। কয়টা হাদিস? তিনটা হাদিস, মনে রাখার জন্য বলছি। তিনটা বুখারীর বর্ণনা, একটা মা আয়েশা থেকে বর্ণিত, আর একটা হলো উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হলেন নুমান ইবনে বশির, বাবুল ফিতানের ভিতরে যার হাদিস সবচেয়ে বেশি, উনি অত্যন্ত দামি সাহাবী, সব সাহাবী দামি, কিন্তু বর্ণনার দিক থেকে কারো দাম অনেক বেশি। যেমন আবু হুরায়রার বর্ণনা বেশি, কিন্তু উস্তাদের দিক থেকে সবচেয়ে বড় হলো মা আয়েশা। মা আয়েশার চেয়ে বড় কোন মুহাদ্দিস নাই। রাসূলের একটা ফতোয়া বোর্ড ছিল, সাতজন মুফতি, কয়জন? সাতজন, এর মধ্যে একমাত্র মহিলা ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, বাকি ছয়জন ওনার থেকে ফতোয়া নিতেন, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না, এত জ্ঞানী তিনি ছিলেন, ফটোক্রোমিক ব্রেন। বেড়ি সাত পৃথিবীতে সবচেয়ে ব্রেনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরেই হলেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। কিন্তু নেতৃত্বের দিক থেকে সারা দুনিয়া সব মানুষের নেতা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব নবীদের নেতা হলেন, আর সাধারণ মানুষের নেতা হলেন রাসূল। বলছেন বৃদ্ধদের মধ্যে যারা জান্নাতে যাবে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত, এই সব বৃদ্ধদের নেতা আমার আবু বকর আর ওমর। তাহলে রাসূলের পরে উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষের নাম হলো আবু বকর। প্রথম হাদিস মনে রাখবেন, মনোযোগ আছে তো এদিকে? عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى প্রত্যেকটি আমলের ফলাফল নির্ভর করে কিসের উপর? নিয়তের। কি নিয়তে আসছেন এখানে? নিয়ত যদি সহি হয় কাজটা, ভুল হলেও আল্লাহ কবুল করবে। নিয়তটা কি হতে হবে? সহি। এখানে যদি এই নিয়তে আসেন, মনোয়ার সাহেবের চেহারা জরুর কেমন, কণ্ঠ কেমন,
তারপরে একখানা ছায়ায় বহুত আগে দেখে অন ফাল্লার বলি গই গই ফাল্লার কিচ্ছু নয় গো সওয়াব একটা নিয়তে আসব খুশি কার আল্লাহ কার খুশি আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছেন তো সেজদায় তিনি একটা দোয়া করতেন পড়েন আমার সাথে আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নি আসআলুক ওয়া আসআলু হুব্বাক হুব্বা মান ইউহিব্বুক হুব্বা আমালাল লাযী ইউকাররিবু ইলা হুব্বিক হে আল্লাহ আমি আপনাকে চাই আপনার ভালোবাসা চাই যে কাজ দিয়ে আপনার ভালোবাসা পাওয়া যাবে আমি সেই কাজটা চাই যে মানুষ আপনাকে ভালোবাসে আমি তার ভালোবাসাও চাই যাইতে হবে কাকে আল্লাহকে দেখেন এই হাদিসটার ছায়াতে রাসূল দুইটা হাদিস বলেছেন সেটাও বুখারীতে এসেছে একটা বলছেন একজন খুব দানবীর ছিলেন তিনি রাতে সদকা করতে বের হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি ডান হাতে সদকা করে বাম হাত যদি না জানে ওই লোকটাকে আল্লাহ আরশের ছায়া তলে ছায়া দিয়ে দিবেন আল্লাহ বলছেন নিজের ছায়া কিন্তু মুফাসসিরিনে কেরাম এটাকে বলেছেন আরশের ছায়া হাদিসে এসেছে ছায়া নিজের ছায়া লা ইয়াযিল্লু ইল্লা যিল্লু সেই দিন আল্লাহর ছায়া ছাড়া কারো ছায়া থাকবে না সাবাতুন ইয়াযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু আবু হুরায়রা বর্ণনার হাদিস এই লোকটি রাতের বেলা বের হলেন তিনার খেয়াল হলো অন্ধকারে আমি সদকা করে আসব কেউ যেন আমাকে না দেখে তিনি বের হয়ে দেখেন একজন মানুষ রাস্তায় হাঁটছে আস্তে করে তার হাতে সদকাটা দিয়ে তিনি দ্রুত বাসায় চলে গেলেন ইউহাদ্দিসু ইয়ামান আখার পরদিন আলোচনা হচ্ছে যে লোকটা সদকা যাকে দিছে রাস্তা জিবে আসিল বেলো সো ইবা কি সোর সারে সোরে রাতে কি দিয়ে দে সদকা দিয়ে দে সোর বেশি খুশি হইয়ে সুরের কষ্ট ন লাগে বিনা হস্তে পাই গিয়ে গই মাশাআল্লাহ তিনি যখন শুনলেন যে আহারে আমার সদকাটা চোরের হাতে গেল মনে কষ্ট আছে না নাই কিন্তু কাকে খুশির জন্য দিলেন কাকে খুশি আল্লাহ দ্বিতীয় দিন আবার সদকা নিয়ে গেলেন গিয়ে দেখলেন যে ওয়ান স্ট্রেঞ্জার ওম্যান ইজ মার্কিং অ্যারাউন্ড তিনি দেখলেন এমরাহ হাঁটছে রাস্তা একা নিঃসঙ্গ তরুণী তিনি চিন্তা করলেন এই তরুণী বসে আছে হয়তো তিনি গরিব হয়তো তিনি মিসকিন তার হাতে ওটা দিয়ে বাড়ি চলে গেছে এমন ভাবে গেলেন যাকে তাকে না চিনা যায় এখন আমাদের দেশে তো সদকা দিয়ে কয় পাইস না আয় দিয়ে দে তোর সদকা শেষ তোরে সদকা দিছি তুই আমার কাজটা করলি না তোর সদকা কি শেষ লা তাকতুলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা খোটা দিবি না কষ্ট দিয়ে সদকাকে বরবাদ করে দিও না কার কথা আল্লাহ আল্লাহর কথা সূরা বাকারার ভিতরে এসেছে আয়াতটি তিনি চলে গেলেন সদকা দিয়ে পরের দিন শুনেন মানুষের আলোচনা করছে যেই মেয়ের হাতে সদকা দেয়া হয়েছে হিয়া জানিয়া সে মহিলা শরীর বিক্রি করে খায় তোমার ঘুম আসতেছে এই যে সাদা পেন ঘুমাবে সব জুমার দিন হুজুরে দিদি খোদবাদ হুজুরে কি কয় মুসল্লিও না বলতে মুসল্লি কি হারে হুজুর না জানে ঘুমার দে বুসুকে বুসুকে যা আছে ঘুমার ঘুম আসলে তো ঘুমাবেন কখন কবরে শুধু ঘুমের জায়গা জান্নাতিও ঘুম হবে না জান্নাতিরা ঘুমায় কম জাহান্নামীরা ঘুমায় বেশি খায় বেশি ফুর্তি করে বেশি মরে বেশি চুরি করে যখন শুনলেন যে আমার সৎকাটা একজন বিবিচারিনী হাতে চলে গেল আল্লাহ আমাদেরকে এটা থেকে হেফাজত করেন আমাদের মেয়েদেরকে হেফাজত করেন বলেন আমিন খুব কষ্ট পেলেন আরো কষ্ট পেলেন এবার সৎকা আবার নিয়ে গেলেন আবার গিয়ে দেখলেন দাঁতে একজন লোক হাঁটছেন তিনি চিন্তা করলেন এই লোকটাই বোধহয় গরিব হবে তার হাতে সদকা দিয়ে তাড়াতাড়ি চলে আসছেন পরের দিন সকালবেলা শুনেন রাজুলুল গানী তিনি একজন ধনী মানুষ রাতে হাঁটতে বেরিয়েছে এই লোক তার হাতে সদকা দিয়ে চলে আসছে
এখন তিনটাই গেল রং জায়গা ঠিক না বেঠিক ঠিক ভুল জায়গা চলে গেছে কিন্তু ওনার নিয়ত কাকে খুশি করা আল্লাহকে তিনি ঘুমালেন রাতে স্বপ্ন দেখেন কে জানো স্বপ্নে আওয়াজ করে বলছে তোমার তিনটা সৎকায় আল্লাহ কবুল করে নিয়েছে ব্যাখ্যা দেয়া হলো তুমি যে চোরটাকে সৎকা দিয়েছো হয়তো তোমার সৎকা পাওয়ার কারণে ওই চোরটা চুরি ছেড়ে দিতে পারে যে জিনাকারিনীকে তুমি টাকা দিয়েছো সেই জিনাকারিনী চিন্তা করবে আমি আল্লাহর এত বড় হুকুম অমান্য করি আল্লাহ আমাকে সম্পদের কিছু সম্পদ দিয়েছেন আমি আর জীবনে এই গুনাহ করব না যেমন বনি ইসরাইলের এক মহিলা কুকুরকে পানি খাইয়েছে সেই মহিলাও ছিল জানি পতিতা শরীর বিক্রি করে খেত বসে আছেন কুয়ার পাশে দেখেন যে একটা থার্স্টি ডগ ওয়াজ স্টারভিং পিপাসায় কাতরাচ্ছে একটা কুকুর তিনার কাছে কোনো বাহন ছিল না তার ওড়নাটার মধ্যে একটা পুরানো স্যান্ডেল বেঁধে কূপে ফেলেছে এই পুরানো স্যান্ডেল ভিজার পরে যে পানিটা উঠেছে ওটা চিপে কুকুরের মুখে দিচ্ছেন কুকুর পানি খেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছে কুকুরকে কিছু খাওয়ালে কুকুর কি করে বলেন তো কে কিভাবে কি কৃতজ্ঞতা প্রকাশ করে লেজ নাড়ে কি নাড়ে লেজ নাড়ে মনে হয় সে আপনাকে স্বাগতম জানাচ্ছে এরকম করে মহিলা দেখে খুব অনুতপ্ত হলো আহারে সামান্য পচা পানি খাওয়ালাম আল্লাহর এক সৃষ্টিকে সে খেয়ে এইভাবে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছে আর যে আল্লাহ আমাকে এত সুন্দর জীবন দিয়েছেন আমি সেটা বিক্রি করে কেন আল্লাহর নাফরমানি করছি তওবা করলেন আর জান্নাতি হয়ে গেলেন দ্বিতীয় ঘটনাটি এসেছে বুখারীতে মক্কা থেকে মদিনার পথে মক্কা থেকে তিন থেকে চার মাইল দূরে একটা পাহাড় তুফান এসেছে মরুভূমির তুফান শুধু বালু আর ওটাকে বলা হয় সাইমুম কি বলা হয় সাইমুম মরুঝড় এই জন্য আরবরা দেখবেন বড় রুমাল রাখে তুফান আসলেই রুমাল দিয়ে কি বেঁধে ফেলে মুখ বেঁধে ফেলে এই রুমা এই তুফান যখন আসে মরুভূমির ওট বালুর ভিতরে মুখ ঢুকিয়ে দেয় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাশিয়ার ভিতরে বলছেন ফালা ইয়ানদুরুনা ইলাল ইবিল কাইফা খুলিকাত হ্যাভেন্ট ইউ সিন দা ক্যামেল হাউ ইট হ্যাজ ক্রিয়েটেড ইট তোমরা কি উট দেখো না কিভাবে আমি এটাকে সৃষ্টি করেছি আজকের বিজ্ঞান বলছে উটের মতো অবিশ্বাস্য প্রাণী আর একটাও নাই ওটের পেটের ভিতরে একটা রিজার্ভ ট্যাঙ্কি আছে যেটার ভিতরে পানি আর অক্সিজেন রেখে দেয় এই রিজার্ভ ট্যাঙ্কিতে এক সপ্তাহ পানি আর অক্সিজেন ঢুকায় রাখে সে যখন মরুভূমির ঝড় শুরু হয় ওটা বালুর ভিতরে মুখ ঢুকিয়ে দেয় ওই ভিতর থেকে অক্সিজেন নেয় সুবহানাল্লাহ কত ইচ্ছা করে এই খবর আমাদেরকে 1400 বছর আগে কে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন রাসূলের মাধ্যমে ওরা যখন গর্তে ঢুকলো উপর থেকে একটা পাথর এসে গর্তের মুখ বন্ধ হয়ে গেল এখন বাঁচার কোনো উপায় নাই নিয়তের বিশুদ্ধতা দেখেন নিয়তটা বিশুদ্ধ রাখবেন কাজটা ভুল হলেও কবুল করবেন কে কে আল্লাহ কবুল করবেন সেখানে তিনজন মানুষ তিনজনই আল্লাহর কাছে দোয়া করলেন প্রথমজন দোয়া করলেন আল্লাহ আমি সব সময় দুধ দহন করে আমার আব্বা আম্মাকে খাওয়াই একদিন দহন করে যাওয়ার পরে দেখি আব্বা আম্মা ঘুমিয়ে পড়েছেন আমার সন্তানগুলো কাঁদছিল আমার বিবি ক্ষুধার্ত তাদেরকে দেইনি দুধ এমন খাওয়া যেটাতে পানিও আছে ক্ষুধাও নিবারণ হয় পানিও এমন খাওয়া এটা খাইলে আর কোনো খাওয়ার কোনো দরকার সব প্রোটিন আল্লাহ এটার ভিতরে রেখেছেন জান্নাতি খাওয়া সব নবীদের প্রিয় খাবার কি ছিল জোরে বলেন রাসূল মেরাজে কি খেয়েছেন হ্যাঁ কি মরা জায়গায় কথা বলতেছে নাকি উত্তর দেন না কেন কি হাইয়ে দুধ দুধ খাবেন শরীর সুস্থ থাকবে বুড়া হবেন না হাড্ডি পচে যাবে না হাড্ডির সব এনার্জি দুধের ভিতরে এই যে কোমর ব্যথা ইয়ান দিয়ে ব্যথা গেজ দাই গো হ্যান্ডুল্লা হ্যান্ডুল্লা হইব না নই বয়স 30 হয় না এখনই বুঝ্যা মোবাইল টিপতে টিপতে বুড়ার সংখ্যা এখন বেশি না কম
চরিত্র শেষ, বাজে জিনিস দেখতে দেখতে চোখ শেষ, কোমর শেষ, হাড্ডি শেষ, হাড্ডির মগজ শেষ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। শুধু যারা কোরআন শুনে তাদেরকে হেফাজত রাখছেন কে? বাহিরের অবস্থা ভয়াবহ দেখবেন। হসপিটাল গুলোতে গেলে দেখা যায়, হ্যাঁ হ্যাঁ, হার্ট হসপিটালে সব 15 বছর, 23 বছর রোগী ভর্তি। আর মোটর সাইকেল চালকের তো অভাবই নেই, পঙ্গু হসপিটাল তারা কিনে ফেলাই একবারে, শুধু উড়ি যাবে আরেকজনের রূপ। তিনি দোয়া করলেন, আল্লাহ আমি আমার সন্তানদেরকে দুধ দেই নেই, আব্বা আম্মার ঘুম থেকে জাগা পর্যন্ত অপেক্ষা করেছি, আব্বা আম্মাকে দুধ খাওয়ানোর পরে তারপরে সন্তানদেরকে খাইয়েছি। পিতা মাতাকে খেদমত করলে খুশি হন কে? আল্লাহ। পিতা মাতা যদি কাফের হয় তাদেরকে বদদোয়া দেয়া যাবে না? রাসূল বলেছেন, মান লানা ওয়ালিদাই ফাকাদ লানাহুল্লাহ, যে পিতা মাতাকে লানত করে আল্লাহ নিজে তাকে লানত করে। আর বাপ যদি আইনুল্লাহ নয় তো, এরকম বাপ মার ঘরে যদি আমি না হইতাম এরকম বেয়াদব আছে না নাই? আছে। খবরদার, এটা তুমি তোমার পিতা মাতাকে লানত করলা। আবার রাসূল বলছেন, বহু সন্তান এমন আছে যে তার পিতা মাতাকে লানত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন সন্তানেরা? বলছো অন্যের পিতাকে গালি দেয়, সেই গালি এসে নিজের পিতা মাতার উপরে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। যখন দোয়া করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পাথরটা মুখ থেকে একটু সরে যায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে। এবার দ্বিতীয় জন দোয়া করলেন, আমার একজন চাস্ত বোন ছিলেন, উখতি জামিলা, রূপসী তরুণী তন্নী কন্যা, খুব বেশি সুন্দরী। আমি তাকে অনেকবার প্রস্তাব দিয়েছি, সে আমার বাজে প্রস্তাবে রাজি হয়নি। একবার এলাকায় দুর্ভিক্ষ দেখা দিল, সে আমার কাছে আসলো, আমি তাকে কোন বর্ণা এসেছে 100 দিরহাম, অনেক টাকা, 100 স্বর্ণ মুদ্রা, কোন বর্ণা এসেছে 120 স্বর্ণ মুদ্রা আমি তাকে দান করলাম। আর বললাম, কি হয়েছে? আসেন সামনে আসেন। আমি তাকে স্বর্ণ মুদ্রা দিয়ে প্রপোজাল দিলাম যে তুমি আমার সাথে একান্তে মিলিত হবা। একটা রুমে সে আসলো, রুমের দরজা আমি লাগিয়ে দিলাম, সে আমার দিকে আসছে। আমি বললাম, যুবক আল্লাহকে ভয় কর। ওই যুবক বলছে, সাথে সাথে আল্লাহ আপনি জানেন আমি দরজা খুলে বেরিয়ে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা হাদিস, দাআতু ইমরাতুন দাত হুসনিন ওয়া জামাল ক্বালা ইন্নী আখাফুল্লাহ, একজন সুন্দরী রমণী তোমাকে ডাকলো আর তুমি বললা আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ বলছেন, একে আমি আমার ছায়াতলে ছায়া দিয়ে দিব। ওইসা ওই লোকটি দোয়া করলেন, আল্লাহ এই কাজটি যদি আপনার জন্য হয় আপনি পাথরটাকে সরিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দ্বিতীয় দোয়ার পরে পাথর আরো সরে যায়। তৃতীয় ব্যক্তি দোয়া করছেন, আল্লাহ আমার কাছে অনেক লোক কাজ করত, শ্রমিক, শ্রমিকের মূল্য যারা মেরে খায় তাদের বিরুদ্ধে বাদী হবেন কে? আর আল্লাহ যদি কারো বিরুদ্ধে বাদী হয় তার নাজাতের কোনো আশা নাই, সরকার বাদী মামলায় কেসের কোনো শেষ নাই। জেলখানা এক কেসে জামিন হয়, জেলখানার তিনি থাকে, পুলিশে অপেক্ষা করে আর কোনো কেস আসে নাকি? আমজারে 11 ঘন্টা আটকে রাখতে গেল, গেইটে 11 ঘন্টা না 6 ঘন্টা। তো হামজা বলছে যে কেন কেন আটকে রাখছেন? ক সাই আর কোন কেস আইজে নাকি? জানা আল্লাহ তাকে হেফাজত করবে, তাকে আর কেউ আটকে রাখতে পারে না। সরকারবাদী কেস খুব খারাপ, বহু ইনোসেন্ট নেতাকে আটকে রেখেছে সরকার অন্যায় ভাবে, ঠিক কিনা? কোনো কিছু নাই, বস্তাও বিরোধিতা কইলা কি নাই, ইসলামের জন্য করলে তো মারাগাবান কাসির, আল্লাহ বলছেন তার জন্য অসংখ্য রিজিকের রাস্তা আমি খুলে দেব, কোনো অভাব তার হবে না। কিন্তু দুনিয়ার জন্য করলে এটাও শেষ ওটাও শেষ, ইসলামের জন্য করো যা কিছু করবা, কোরআনের জন্য করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
ওই লোকটি তার একজন মজুরের টাকা সে নেয় নাই, তার কাছে সেই টাকাটা জমা ছিল, সেই টাকা দিয়ে ওই লোকটা ব্যবসা শুরু করেছে। দীর্ঘদিন পরে ওই কামলা লোকটি এসেছে, কামলা কি আমরা কি কর হামের মানুষ এত শব্দ ইংরেজিতেও নাই যত শব্দ অন্যদার ভাষাতে আছে। বাংলা শব্দ এক কান, উর্দু এক কান, সিটা ইন্ডিয়া আর এক কান। আমি আর উনি এক ঘরে বিয়ে করছি, উনি আমার কি হবে? কি কঠিন শব্দ, আল্লাহ তুমি আড়ালে বুঝ দাও, সিটাঙ্গা ভাষা বুঝার তৌফিক দাও আড়ালে। একজন আল্লাহর অলি বুঝতেন, মাওলানা আব্দুল লতিফ হাফেজাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানায়। আমিন। যেমন দে ফার্স্ট ক্লাস ফার্স্ট দেবন দে, তার সামনে কিতাবি জ্ঞানে কেউ আসতো না বয়ে। কত কোন গাবিয়া, হ্যাঁ কোন গাবিয়া, লাঠি নিয়ে খোদবাই উঠতেন, কেউ দাঁড়ালে কত ব, এক মুরব্বী দাঁড়াইছে ক বুড়িয়া ব, বুড়িয়া ক গরম করে ফেলাম, ক গরম কর ইয়ে কর উঠতি একটি চলে গেলেন। আমাদের সব মুরব্বী হারা হয়ে গেছে, আমরা আমাদের কেবারুল ওলামারা সব চলে যাচ্ছেন, ঠিক না বেটি? চলে গেলেন আমাদের আল্লামা শফি রাহমাহুল্লাহ, চলে গেলেন বাবু নগরী, চলে গেলেন হারুন ইসলামাবাদী, আমাকে খুব ভালোবাসতেন তিনি। চুনুতিন মাহফিলের শেষের দিন আমি সাথে তিন দিন থাকতাম, তারপরে আর ওই বায়ের নদী ভাই ইয়ানে একখানা লিস্ট করে দিয়ে দে, ইন্ডিল্লা ইন্ডিল্লা বত্তা তা আইব, ইয়ানে ইয়ান নতা আইব, আল্লাহ অন তারা লিস্ট করে দিয়ে দে, ইন্ডিল্লা তা আইব। সঠিক বিচার আপনি করে দিয়েন, পড়ে এত নোংরা হয়েছে, আল্লাহ তাকে হেদায়াত দান করুন। আমিন। মজুরের শ্রমিকের মজুরি কখনো আটকিয়ে রাখবেন না। তিন ব্যক্তিকে আল্লাহ আসামি বানাবেন, আল্লাহর নামে কসম খেয়েছে সেই কসম পূর্ণ করে নেই, এতে ধরা পড়ে যাবে আমাদের অধিকাংশ নেতারা, ঠিক না বেটি? কসম কাটছে কার নামে? আরবে কিছু দুষ্ট আছে, যদি কয় আল্লাহে এই কাজ জীবনও করবে না, মানে মিথ্যা কথা বলে হে কয় আল্লাহে মৃত্যু। আরবের কিছু কিছু এরকম লোক আছে, যদি কয় আল্লাহে বুঝবেন যে মিথ্যা কথা বলতেছে। নেককার তো সবখানে আছে আলহামদুলিল্লাহ, নেককারি বেশি, নেককারি বেশি, আমরা তো নেক কাজেই থাকি বেশি, ঠিক না বেটি? চুরিদারি মানুষ অল্প সময় করে, বাকি সময় কিচের ভিতরে থাকে, ভালোর ভিতরেই থাকে মানুষ। লেহব্বিল খাইরে লাশাদিদ, মানুষের জীবনে ভালো সময় কাটে বেশি, খারাপ সময় কাটে কম, কিন্তু যারা গুনাহ করে বেশি এদের আবার শাস্তিও হয় বেশি। তিনি ওটা দিয়ে ছাগল কিনলেন, উট কিনলেন, দুম্বা কিনলেন, কিনতে কিনতে একটা চারণ ভূমি ভরে গেছে। বেশ কিছুদিন পরে ওই শ্রমিক আসছে, স্যার আটটি আগুন দন এই মাঠে যত ছাগল যত সব তোমার, তুমি কি আল্লাহকে মস্করা হরত দেয়, হাদিসের ভাষ শব্দ দেখে, তুমি কি আল্লাহকে কি কর মস্করা হরত দে না, টিয়া ফাইলাম খোগা আর তুই এত ছাগল দেখ দে। আরে কই শুনো, তোমার পয়সা দিয়ে আমি ব্যবসা শুরু করেছি, সেই ব্যবসায় বরকত দিয়েছেন কে? আল্লাহ। এখন এই সবগুলো ছাগলের মালিক তুমি। লোকটা বললেন, আল্লাহ এই কাজটা যদি আপনার খুশির জন্য করে থাকি আপনি পাথরটাকে পুরা সরায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পাথরটা সবটাই সরে গেল, আমল বিশুদ্ধ রাখবেন তাহলে কবুল করবেন কে? আল্লাহ। আখলাস নিয়াত ইয়াকফিকাল কলিল, আপনার নিয়ত যদি খালেস থাকে অল্প আমলেই বেশি সওয়াব দান করবেন কে? আল্লাহ। দুটি তরিকা অবলম্বন করবেন, ইখলাসের মানে হলো আল্লাহর হুকুম রসুলের তরিকা, ঠিক না বা ঠিক? অন্য কারো তরিকা গ্রহণ করা যাবে না, তরিকত ফেডারেশন নয়, বস্তাবেদে ফেলে দেন মাটিতে,
কিসের তরিকা? একজন তরিকা, একটা তরিকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার সাথে কারোটা মিললে গ্রহণ করব, না মিললে ডাস্টবিনে ফেলে দেব, ঠিক তো বাকি? দ্বিতীয় হাদিস নেন মায়েশা থেকে, মা লাইসা ফিহি আমরুনা ফাহুয়া রাদ। ইমাম আহমদ ইবনে হাম্বল তার আহকামুল কিতাবের ভিতরে বলছেন, এই তিনটা হাদিস যদি কোনো মুসলমান মানে, ইসলামের পুরো স্তম্ভের উপর সে টিকে থাকবে। প্রথম হলো কি? নিয়ত। প্রথম কি? মনে থাকবে তো, আল্লাহ তৌফিক দান করেন। দুই নাম্বার, আল্লাহর রাসূলের যেখানে নির্দেশনা নাই, আল্লাহর নির্দেশনা নাই, সেটা আমরা করব না। মা লাইসা ফিহি আমরুনা ফাহুয়া রাদ, এটা গ্রহণযোগ্য হবে না। রাসূল যে সুন্নাহ দিয়েছেন, আযানের আগে পরে কোনো কথা বলতে পারবা না, মাগরিবের নামাজের পরে মসজিদের ভিতরে মাগরিবের আযানের পরে কোনো বয়ান করতে পারবা না, রাসূল করেন নাই তুমি করো কেন? ইন্তিজারু সালাত, সালাত নামাজের জন্য অপেক্ষা করাটাও সালাত। নামাজের জন্য অপেক্ষা করলে আমলনামায় কি লেখা হয়? সালাত লেখা হয়। রাসূলকে জিজ্ঞেস করা হলো, কোন আমল দিয়ে সবচেয়ে বেশি গুনাহ ঝরে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনায় বললেন, তিনটা আমল আছে সব গুনাহ ঝরে যায়। আরেক বর্ণনায় বললেন, গাছের পাতা যেরকম ঝরে এরকম গুনাহ ঝরতে থাকে। প্রথম আমল ইসবাগুল ওযু আলাল মাকারে, কষ্টের সময় উযু করা। যেমন এখন উযু করতে কষ্ট আছে না নাই? আছে। উযু করবেন, উযুর পানির সাথে গুনাহগুলো ঝরে যাবে, পানি মুছে ফেলবেন না, পানি যতক্ষণ ধরে রাখবেন ততক্ষণ গুনাহ ঝরবে। মুসলিম শরীফের বর্ণনা, শেষ শেষ গুনাহটাও ঝরে যায়। এই সময় যদি কেউ কবিরা গুনাহ থেকে তওবা করে, তার কবিরা গুনাহও মাফ করে দিবেন কে?